no, 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 no. Llore. Llore. Welcome to my channel with a new vlog. এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 10:30টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ও আজকে হচ্ছে হোলি, তো সবাইকে জানাই ফার্স্টেই হ্যাপি হোলি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবার কালকে যেই পরিমাণে কালকে বসন্ত উৎসব সব জায়গায় হয়েছে পালন, তো আবার একটা আতঙ্ক মনের মধ্যে কিন্তু ঢুকে গেছে যে আবার কোভিড বেড়ে না যায়, আবার লকডাউন না হয়ে যায়। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো, টাটা গাইস। কালকে তো আমাদের দোল উৎসব, কালকে দোল উৎসব কমপ্লিট, কিন্তু কালকে তো রং খেলেছি, রং বলতে আবির। এবার রং ঠং এবার অতটা খেলিনি, কারণ ওই রং খেলে এসে তারপর ওইভাবে স্নান করা, রং উঠতে চায় না, ওটা খুব বিরক্তিকর। এবার সেই কারণে পুরোপুরি আবির খেলেছি, কোনো রং খেলিনি। আর আজকে বাড়ি ফিরেছি, আজকে বাড়ি ফিরে আজকে মানে আমাদের বাড়ির, আমার বাড়ির ঠিক একটা বাড়ি পরে আমার একদম ছোটোবেলার বন্ধু, আমরা একসাথে ছোটোবেলায় খেলতাম, মানে আমার ছোটোবেলার খেলার সঙ্গে ওর সাথে। এখন হয়তো অতটা যে দেখা সাক্ষাৎ, আমরা পাশাপাশির বাড়ি কিন্তু অতটা দেখা সাক্ষাৎ বা অতটা মেলামেশা অতটা হয় না, মেলামেশা বা দেখা সাক্ষাৎটা হয় না, কিন্তু ছোটোবেলা সেদিনগুলো তো আর ভোলা যায় না। মানে কি করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই দোলের দিন। মানে দোল খেলেছি, রং খেলেছি, মারামারি করেছি, ঝগড়া করেছি। একবার তো ঝগড়া, তুমুল ঝগড়া, তুমুল মারামারি আমাদের রঙের দিন খেলতে গিয়ে। আমি ওর চুল ধরে টানছি, ও আমার চুল ধরে, মানে মারাত্মক হয়েছিলো। কিন্তু সত্যি সেই দিনগুলো তো আর ফিরে পাওয়ার নয়, তখন অনেকটাই ছোটো ছিলাম আমরা, আমাদের প্রাইমারি স্কুলে পড়তাম। কী কারণে আমাদের মধ্যে হয়েছিল ঝগড়াঝাটি মনে নেই সঠিক, তো যাই হোক হয়েছিলো। আজকে ওর সাথেই কথা হলো, প্রত্যেক বছর তো খেলি, মানে প্রত্যেক বছর আমাদের একটু হলেও ওর সাথে আমার রং আমরা খেলি প্রত্যেক বছরই। তাই এই বছরও সেদিকে ও কালকে ডাকতে এসেছিলো, কিন্তু আমি কালকে তো বাড়ি ছিলাম না, মা বাড়িতে ছিলাম, তো মা বললো এসেছিলো। তো আমি বললাম তাহলে ঠিক আছে, আজকে তো হোলি, তো আজকেও খেলা যেতেই পারে, অস্বাভাবিক কিছু না খেলাটা। আর কালকে আমার ভাই রং খেলে এসছে, এখনও বাঁদর তো বাঁদরই হয়ে রয়েছে, মানে নিজের জায়গায় রয়েছে। তো ওদের, ওকেও দেখাবো, ও যাচ্ছে, আমরা তিনজন আজকে একটু খেলবো। এই যে রেডি হয়েছি, মানে রেডি হয়েছি বলতে একটা ঘরের ড্রেস পরেছি, আবির তো রং দুলেই উঠে যাবে। তো চলো আজকে সেই ছোটোবেলার দিনগুলো আবার ফেরা যাক, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এ কি অবস্থা রে তোর, কি অবস্থা হয়েছে, একটু দিয়ে যা। আরে তুই আট তুই আজ ভূত করে দে, ওকে আরো ভূত করে দে। ঠিক আছে, আরো ভূত করে দিয়েছে। এমা পিঠের কালার চেঞ্জ হয়ে গেছে এবার। লাল বাদর, তুই কি লাল বাদরের দিদি? সবাই কিছু দেখা যাচ্ছে না, এই যে যার গল্প এতক্ষণ বলছিলাম
সেই ছোট হ্যাঁ সেই ছোটবেলার বন্ধু যার সাথে মারামারি ঝগড়া সব করেছি মারামারি করতাম না ঝগড়া এই মারামারি করেছিল মনে আছে রঙের দিন রঙের দিন সেই তোর চুল কাটলি মেরেছিলাম ভদ্রভাবে লাগা একটু ফটো তুললি দুটো আগে না এমনি আগে না তুই লাগাবি সবাই কি সুন্দর এখন সাজে আছে কিন্তু পর মুহূর্তে কার কি রঙ আছে কিন্তু সত্যি তাই কি করেছি দোলের দিনটি হ্যাঁ ওই যে ওখানে বালতি রাখতাম ওই বালতি রেখে এক্ষুনি ঝাললে উঠে যাবে আমরা কালকেও খেলেছি কিচ্ছু বোঝা যাচ্ছে না একটুখানি একটা একটা গালে শুধু টিকা দো ওই মানে গালে আসো আসো বাইরে আসো আমাদের কাছে ভালো নাম টুসু একটু ইচ্ছা করছে একটু ভয় পাচ্ছে কিরম ধরে
নিচে এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এম সামনে মুখ বাড়া, এরম কর, এরম কর। টাকার দিশটা বেশি খেলে ঠেলে একদম ফ্রেশ হয়ে মানে হয়ে গেছি, স্নান টান কমপ্লিট। এই যে হাতে এইটুকুটুকু রং আছে, মোটামুটি উঠে গেছে। একদম এক ঘন্টার ওপরে স্নান করতে সময় লেগেছে। তো এই জিনিসটাই পছন্দ হয় না। বেশ সুন্দর আবির খেলছিলাম, হট করে মাঝখান দিয়ে ভাই একদম রং এনে একদম মাখিয়ে থাকে একাকার করলো। ওর জন্য এতক্ষণ এত সমস্যা। আর এখন ফ্রেশ হয়ে গেছি, স্নান ধান করে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কীরকম উদ্ভট বিচ্ছিরি টাইপের লাগছে। আর খাওয়া দাওয়াও আমার কমপ্লিট। চলো আজকে আর ব্লগটা হয়তো কন্টিনিউ করতে পারবো না, আমার অনেকটাই রাত হয়ে গেছে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এগেন হ্যাপি হোলি। আবার একটা বছর পরে হোলি আসবে, তাই আজকে আবার এগেন হ্যাপি হোলি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।